দুধে বাড়ে ব্রণ, চায়ে বাড়ে বয়সের ছাপ, জেনে নিন আরও অনেক তথ্য এই ভিডিও থেকে। নমস্কার বন্ধুরা, টিপস অ্যান্ড ট্রিক্স এসবিএন চ্যানেলে আপনাকে স্বাগত। বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে জানব দুধে ব্রণ বাড়ে, চায়ে বয়সের ছাপ বাড়ে এবং আরও কিছু খাবার আছে যা আমাদের শরীরকে বিশেষ ক্ষতিকর প্রভাব ফেলে। তো বন্ধুরা, কী সেই জিনিসগুলো জানতে ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এমন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে দিন। ভিডিওকে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, আসুন জেনে নিই সেই জিনিসগুলো কী কী। বন্ধুরা, গবেষণায় দেখা গেছে যে দুধ খেলে ব্রণের উপদ্রব বাড়তে থাকে। এর একটি কারণ হতে পারে দুধের প্রাকৃতিক গ্রোথ হরমোন। বেশিরভাগ দুধই গর্ভবতী গরুর হাত থেকে নেওয়া হয়ে থাকে এবং তাতে প্রাকৃতিক গ্রোথ হরমোনের উপস্থিতি পাওয়া গিয়ে থাকে, যা ব্রণ সৃষ্টি করতে সাহায্য করে। কেবলমাত্র দই ছাড়া দুধ ও দুগ্ধজাত যে কোনো খাবারই ব্রণের উপদ্রব বাড়াতে সাহায্য করে। গবেষকরা নিয়মিত যারা দুধ খায় তাদের দুধের বদলে দই খেতে যদি বলা হয় তাহলে তাদের ব্রণের উপদ্রব অনেক কমে যাবে। তাই দুধের বদলে দই খান এবং দুধের প্রায় সবই পুষ্টিগুণ দইয়ে বিদ্যমান থাকে। সুন্দর ত্বকের জন্য রক্তের চিনির পরিমাণ নিয়ন্ত্রিত থাকা প্রয়োজন। মিষ্টি জাতীয় খাবার, বিশেষ করে কোমল পানীয় বেশি করে যদি খাওয়া হয় তাহলে ত্বকের স্বাস্থ্যোজ্জ্বল ভাব কমে যায়। মাঝারি আকারের এক গ্লাস কোমল পানীয়তে 56 গ্রাম চিনি থেকে থাকে। তাই নিয়মিত কোমল পানীয় খেলে ব্রণের যন্ত্রণা বাড়ে এবং ত্বকের উজ্জ্বলতা হারিয়ে যেতে থাকে। তাই ত্বকে খুব তাড়াতাড়ি বয়সের ছাপ ফেলে দেয় কোমল ধরনের পানীয়। অনেকেরই খাবারের সাথে কাঁচা লবণ খাওয়ার অভ্যাস আছে। কেউ কেউ আবার তরকারিতে বেশি লবণ খেতে খুব ভালোবাসেন। অতিরিক্ত লবণ খেলে ত্বকে ফোলা ভাব আসে, ফলে মুখ ফোলা ভাব থাকে এবং চেহারায় ক্লান্তির ছাপ পড়ে। তাই বেশি লবণাক্ত খাবার ও ভাতের সাথে কাঁচা লবণ বা অতিরিক্ত লবণ খাওয়ার পরিমাণ কমিয়ে দিতে হবে এবং খাওয়ার অভ্যাস পরিত্যাগ করতে হবে। প্রতিদিন 2-3 কাপ চা খাওয়া খুবই ভালো, কিন্তু যদি তার থেকে বেশি চা কিংবা কফি খাওয়া হয় তাহলে ত্বকের ক্ষতি হয়। অতিরিক্ত ক্যাফাইন শরীরের কর্টিসলের উপাদান বাড়িয়ে দেয়, যা খুব সহজে বুড়ো করে দেবে আপনাকে। এছাড়া এটি ত্বককে পাতলা করে ফেলে এবং সহজেই ভাঁজ ফেলে দেয়। এছাড়া অতিরিক্ত ক্যাফাইনে ত্বকে জলের শূন্যতা সৃষ্টি করে, যে ত্বকে বলিরেখা সৃষ্টি হয়। তাই ত্বককে সজীব করে রাখতে চাইলে অতিরিক্ত চা কফি খাওয়া বন্ধ করতে হবে। অতিরিক্ত গরম তেলে কড়া ভাজা পোড়া খাবার ত্বকের জন্য খুবই ক্ষতিকর। অতিরিক্ত গরম তেলে খাবার ভাজলে হাইড্রোজেনেটেড ফ্যাট উৎপন্ন হয়, যা ফ্যাটি অ্যাসিডের অক্সিডেশন ঘটায় এবং অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন ই, ওমেগা ফ্যাটি 3 অ্যাসিড ধ্বংস করে দেয়, ফলে ত্বকের সজীবতা হারায় এবং অনেক ক্ষেত্রে ব্রণ উৎপন্ন হয় এবং নানা রকমের সমস্যার সৃষ্টি হয়। লাল জাতীয় মাংস যারা খেতে ভালোবাসেন তাদের জন্য দুঃসংবাদ হলো অতিরিক্ত লাল মাংস খেলে ত্বকে বিরূপ প্রভাব ফেলে। লাল মাংসে আছে প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট, যা অ্যান্টিঅক্সিডেন্টের উপর বিরূপ প্রভাব ফেলে এবং ত্বকের সৌন্দর্য কমিয়ে দেয়। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ।